গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। মাঝে মাঝে না দিন বার ভুলে যাই। আর আজকে হচ্ছে 12ই এপ্রিল, নীল ষষ্ঠী, আর তার সাথে হচ্ছে আজকে কৌশিকের জন্মদিন। তো সব একসাথে পড়েছে। অ্যাকচুয়ালি ও মানে যখন জন্মেছিল তখন নীল ষষ্ঠীর দিনই ও হয়েছিল, আজকে সেই দিনটা মানে দিনের দিন পড়েছে। এমনি কি হয় যে জন্মদিন আসে হয়তো পরের দিন নীল ষষ্ঠী হয়, বা একদিন ওর জন্মদিনের একদিন আগে নীল ষষ্ঠী হয়, কিন্তু মানে আজকে একদম দিনের দিন পড়েছে। আর আমার না কাল থেকে একটু কথা বলতে সমস্যা হচ্ছে, কারণ জিভের এই সাইডটা আমার না সেই হয় দেখবো অনেকে ঠোঁটের এই জায়গাগুলো কেমন সাদা মতো হয়ে যায়, জিভের এই সাইডে পরপর 3-4 জায়গায় না ওরকম হয়ে গেছে, কথা বলতে গেলে দাঁতে লাগছে, তো এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে না সে কিছু বলা নেই। এই যে কথা বলছি তো, দুটো দাঁতের মাঝখানে যখন জিভটা লাগছে না, জানটা বেরিয়ে যাচ্ছে, কথা বলতে গিয়ে না জিভটা কেমন জানি হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে তো নীল ষষ্ঠী, তো মানে সন্ধ্যাবেলা বাতি দেওয়া হবে, পুজো দেওয়া হবে, তো যাদের ছেলে মেয়ে থাকে তারা দেয়, যেহেতু শাশুড়ি মায়ের ছেলে আছে ওর জন্য শাশুড়ি মা চলে গেছে আজকে ওই বাড়িতে, মানে মানিকতলার ওখানে চলে গেছে যেখানে ওরা থাকেন, ওখানে গিয়েই পুজো দেবে। ব্যাংকের কিছু কাজ আছে, তো আজকে সকালবেলা টিফিন বলো রান্না বলো সব দায়িত্ব আমার পড়েছে, ওর জন্য সকাল থেকে রান্নাবান্না চালু করে দিয়েছি। আর এখানে নন বাঙালিরা সব নিচে পুজো করছে, ওই দেখো দেখতে পাবে কিনা যাই না, এই যে সব পুজো করছে নিচে। যাই হোক চলো, মা সকাল সকাল পুজো করে গেছে, আমি এখনো স্নান করিনি, কালকে রাত্রিবেলা তেল মেখেছিলাম, তো শ্যাম্পু করবো মাথায়। তো আজকে সকালবেলা টিফিনে রুটি করছি আর চিংড়ি মাছের ঝাল করছি, আর ডাল রয়েছে কালকে, সজনে ডাঁটা আলু দিয়ে তরকারিও রয়েছে, ওর জন্য আর বেশি কিছু তামঝাম করছি না, যেহেতু জন্মদিনে তো এইসব খাওয়ানো যাবে না। জন্মদিনে আজকে আমার তরফ থেকে কৌশিককে আমি দেবো ট্রিট, তো বাইরে নিয়ে যাব খাওয়াতে। আর মায়ের তো আজকে উপোস, মা কিছু খাবে না বাইরে, আর বাবাও ওই রাত্রেবেলা আর বলছে রুটি চিংড়ি মাছের ঝাল খাবে। সে যাই হোক চলো এখন রান্নাবান্নায় লেগে পড়ি, কারণ 9টা বাজতে যায়, কৌশিক আবার বেরোবে অফিসের জন্য। ঘাড়ে না কি একটা ফুসকুড়ি মতো হয়েছে, ফুসকুড়ি না আঁচিল কি এমনি দেখতে পাচ্ছি না, তো জ্বালাও করছে ব্যথাও করছে। যাই হোক চলো রান্নাবান্নাগুলো বসাই। এই হচ্ছে আমাদের বার্থডে বয়, আজকে ওর বেচারি ছাড় নেই অফিস যাচ্ছে, চুল নেই মাথায়, 10 গ্রাম ছিল সেটাও কেটে 2 গ্রাম এনে দিয়েছো। হ্যাঁ বলো, গুড নাইট নিয়ে কি বক্তব্য দিচ্ছে, নাকি টাকা পয়সা দিচ্ছ নাকি? আজকে তোমার জন্মদিন আমার ট্রিট। এ কদিন ধরে না আমি ল্যাক্টোক্যালামাইন লোশন মাখছি, শুনেছিলাম ভালো, কিন্তু লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা ইউজ করছি। আর তাতে ইউজ করাতে কী হচ্ছে বলতো, আমার না কপালে গালে ব্রণ ঠিক না ছোটো ছোটো গুটি গুটি কী যেন বেরিয়েছিল, তো সেটাই এখন না দেখে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর কোনো জিনিস আমি দেখাতে গেলে কখনো আমার হাতে ঠিকঠাকভাবে ওঠে না, হাত থেকে পড়েই যায়। আর আমি অনেক জায়গায় শুনেছি যে সিঁদুর পরতে গেলে নাকি চুল ছেড়ে পরতে নেই, চুল বেঁধে পরতে হয়, আসল লজিকটা আমি জানি না, কিন্তু আমি যেটা শুনেছি বলে এটা নাকি চুল বেঁধে সিঁদুর পড়লে ভালো, তো সেজন্যই আর কি পড়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না একটুখানি ঘুমিয়ে গেছিলাম, তোমাদের সাথে কথা বলছি তো এই দাঁতটাকে চেপে রেখে কথা বলতে হচ্ছে, কারণ বেশি দাঁতটা খুলে পড়ে কথা বলতে গেলেই জিভের যে সাইডে যে ঘাটা হয়েছে না, ওই ঘাটাতে গিয়ে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমার জিভে না ছোট্টবেলা থেকে অনেক দাগ থাকে। হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে জরুল, আমাকে অনেকে যারা প্রথম প্রথম দেখে তারা দেখে বলে ছাগলের জিব। যাই হোক, তো আমার এটা ছোট্টবেলা থেকে আমার মা বলে এটা নাকি জরুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো পেছনের যে লাল হয়ে রয়েছে, হ্যাঁ এই জায়গাটাতে হয়ে রয়েছে। যাই হোক চলো এখন যাব কেকের দোকানে, মিও আমরাতে যাব, ওখান থেকে গিয়ে কেকটা আনবো কৌশিকের জন্য। আর ওকে কি গিফট দিয়েছি আমি তোমাদেরকে এসে দেখাচ্ছি, আমি এইভাবে কথা বলছি একটু হয়তো দেখে অড লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, মুখ খুলে যে কথা বলবো না, মুখটা যে খুলছি দাঁতটা যখন জিভের এই কোনাটায় গিয়ে লাগছে না, জান বেরিয়ে যাচ্ছে, তবু এখন কথা বলছি। জিভটা নিচের দাঁতে লাগছে, তো কথা বলতে গেলে তো জিভ একটু নড়বেই, নিচের দাঁতটা লাগছে তো টনটন করে যন্ত্রণা করছে। যাই হোক চলো এখন বেরোই, হেঁটে যেতে হবে, যেখানে পড়াতে যাই সেই কাছাকাছি যেতে হবে, গিয়ে কেকটা নিয়ে আসি। বাবা মনে হয় টাকা দেবে, মায়ের যেহেতু আজকে নীলের উপোস রয়েছে তো মনে হয় মিষ্টি দই আনতে দেবে,
তো ওর জন্য যাই, বাবাও বললো যাওয়ার সময় একবার আমার সাথে দেখা করে যাও। বাবা ওই ঘরে টিভি দেখছে, একটু জল খেয়ে যাই, গলাও শুকিয়ে যাচ্ছে, জিভের এখানটা বিস্ফোরণের মতো ব্যথা। এখানটা যদি হতো না হয়ে যেত। লাল হয়ে রয়েছে ওই জায়গাটা, না যন্ত্রণা করছে কি, ভাল লাগছে না গো। কোনো অনুষ্ঠানের সময় এরকম হলে ভাল লাগে, অনুষ্ঠান একটা যাই হোক, যার যখন বার্থডে হয় তার সেদিনটা স্পেশাল হয়, তো এরকম অসুস্থ যদি হয়ে থাকি ভাল লাগে। ঢোক গিলতে পারছি না, ঢোক গিলে জিভটা চাপতে হচ্ছে, তো খ্যাঁচ করে গিয়ে ওখানটা লাগছে। যাই হোক, জিভের ঘা একটু সারতে সময় লাগবে, না মুখের ভেতরটা তো পুরো জল জলে, একটু সারতে সময় লাগবে। আমার জিভে হয় খুব কম হয়, কিন্তু এবারে হলে এক দুদিনে সেরে যায়, আজকে তিন দিন হয়ে গেল, জায়গাটা লাল দগদগে হয়ে রয়েছে একদম। বাড়ি চলে এসেছি কেক নিয়ে, কি দিয়েছে এগুলো, ফ্রি, কি ফ্রি, ও 40 ml পেপসি বোতল অন এভরি পারচেস ফ্রম দ্য মেনশন বিলো, যা কি হলো কেসটা, দেখতে হবে এটা কি দিয়েছে, ভালো করে পড়তে হবে। আর এখানে দিয়েছে একটা ক্যালেন্ডার, বললো তো ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার দিয়েছে একটা, যা যা সব ছড়িয়ে যাচ্ছে গো, তারপরে খুলবো, যার কেক সে সেই খুলবে জিনিসটা। আর সবসময়ের জন্য কৌশিকের না ব্ল্যাক ফরেস্ট ভীষণ পছন্দ, তো এগলেস দেখলাম, এগলেস ছাড়া পাইনি। যাই হোক, দেখা যাক, বললো যে নাইফ দিয়েছে, নাইফ কোথায় দিয়েছে, বললাম নাইফ দিয়েছে, বলছে হ্যাঁ নাইফ দিয়েছে, হয়তো দিয়ে দিয়েছে ভেতরে কোথাও, তলায় আছে কি দেখতে হবে। বাবাকে এখানে বিকালবেলা চা করে দিলাম, আর বাবা যেহেতু না আধ ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর চা খায়, তো এখানে চা করে রেখে দিলাম, যখন যেমন চা খাবে তখন সেইটুকানি গরম করে দেবো। আর বাবার জন্য মায়ের জন্য যে কাপটা এনেছিলাম আজকে ফাইনালি আমি উদ্বোধন করলাম কাপটা, আর মায়ের কাপটা এখানে রয়েছে, মা এখনও পর্যন্ত ইউজ করেনি, জানি না কবে করবে। যাই হোক চলো বাবাকে চাটা দিয়ে আসি গিয়ে আগে। মা পুজো দিয়ে এই মাত্র আসলো, এসে যে কপালের তিলক কেটে দিয়েছে, কৌশিককেও দিয়েছে, বাবাকেও দিয়েছে, পোশাক খেলাম। এবারে কেকটা কাটা হবে, কারণ আজকে যেহেতু নীলের উপোস, মা এমনি কেক খায় না, মা না মানে মানে কেক পছন্দই করে না মা, তো ওর জন্য তবু মা নেই, কেক কেটে ফেলবো, ওর জন্য মায়ের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। এবারে ফ্রিজ থেকে কেকটা বার করবো, করে একটু 15-15 মিনিট মা রেস্ট নিয়ে নিক, তারপরে একসাথে কেকটা কাটিং করবো, খাক না খাক, একসাথে থাকলে ছেলের জন্মদিন বলে কথায় একসাথে যদি কেক কাটা হয় তার মজাই কিন্তু আলাদা থাকে। নিচ্ছি, এই হচ্ছে আমাদের আজকে কৌশিক দাস, ওকে পুরো সেই যে জল্লাদের মতো লাগছে, মা এ পড়িয়ে দিয়েছে মাথায়, পড়ে থাকো ঠাকুরের টিপ তো, পড়ে থাকো, হ্যাঁ পড়ে থাকো, ভাল লাগছে ঠাকুরের টিপ তো। আর এই হচ্ছে আমাদের কেক, চল যাও মা বাবাকে ডাকো, আও। আর একটা জিনিস, এই হচ্ছে ওর বার্থডে গিফট, না আরো গিফট তো নেই, ও হ্যাঁ 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 হ্যাঁ, মায়ের টাকাটা দাও, শাশুড়িমা 500 টাকা ওকে হাত খরচা দিয়েছে, 500 আছে তো, কিছু কিনে নিতে বলেছে, ও তো আর কিনবে না, আমার এই নিয়ে গিয়ে কেনাতে হবে, উড়ে যাবে কিন্তু। টাকাটা কিভাবে রাখবো এইভাবে রেখেছি, এই হচ্ছে কৌশিকের বার্থডে গিফট এটা, আর এই 500 টাকাটা হচ্ছে মায়ের তরফ থেকে, মানে আমার শাশুড়ি মায়ের তরফ থেকে। চলো ভাবে ওদেরকে ডেকে আনি, কৌটোরা থাকো ওখানটা রেখে দাও, ওখানে থাক, কৌটো থাক, হ্যাঁ আমাকে ভোটে জয় করবেন আপনারা, হেবিলে শুধু পাঞ্জাবি পড়ার অপেক্ষা আছে, কেক চিহ্ন ওকে ভোট দেবেন, তাহলে বাড়ি বাড়ি গোটা গোটা কেক পৌঁছাবে, সবাই ভাববেন না যে নিচে কিছু পড়ে নি, হাফ পড়ে বসেছে, এখান থেকে দেখে হচ্ছে শুধু গেঞ্জি পড়ে রয়েছে।
আমরা হয়ে গেছি রেডি। এই যে কৌশিক এই ড্রেসটা হয়েছে, আমি আজকে অনেকদিন পর শাড়ি পরলাম। অ্যাকচুয়ালি শাড়ি তো চট করে পরা হয় না, তো ভাবলাম একটু শাড়ি পরি। আর চুলটা সন্ধ্যাবেলা বসে বসে আজকে স্ট্রেট করেছি। রুমাল নিয়েছো তো লাল্টু? আমার কাছে আছে, আমার কাছে আছে। যাই হোক, তো অনেক দিন পর শাড়ি পরলাম। শাড়ি জেনারেলি আমি পরি না, কারণ শাড়ি না আমি সামলাতে পারি না। আজকে এই অক্সিডাইজ এটাকে কী বলে, কুলো রে দিয়ে পরেছি। চলো, এই মেকআপ, মুখে কিন্তু ফাউন্ডেশন কিছুই দিইনি, জাস্ট একটা ক্রিম মেখেছি, মেখে ওপর থেকে পাউডার দিয়ে দিচ্ছি, আর কিছু ফাউন্ডেশনই গরমে একেই তো ঘেমে স্নান করে যাচ্ছি, ওর জন্য আর গরমে কিছু দিলাম না। ভালো লাগছে আমাকে দেখতে? এই হচ্ছে শাড়ি। চলো, মনে হচ্ছে না আমার জন্মদিন, আর একজন নামছে। চলো আমি আস্তে আস্তে নিচে নামি। আমাদের এখানে ঈদের জন্য এরমভাবে সাজিয়েছে পুরো রাস্তাটাকে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে বলো, তাই না? ফাটন দেবো না বলো, বউয়ের জন্মদিন বলে কথা খেচাবো না, এত তারা দিচ্ছে উল্টে থুবড়ে পড়ে যাচ্ছে জন্মদিনের খাবার খাওয়া থেকে। তারপরে দেখো সামনের দুটো দাঁত নেই, কি স্কেটিং করতে গিয়ে দাঁত ভেঙে যাবে, পাগল নাকি? আগের বারে ওই ওই যে মিডিল সিটে বসেছিল, মিডিলটাতে অ্যাকচুয়ালি সিমলার না যে ওয়েটারগুলো আছে, ওয়েটারগুলোর ব্যবহার খুবই ভালো, খুবই ভালো। আরে বরের জন্মদিনে সব খরচা করে, আজকে আমার তরফ থেকে ট্রিট বারবার বলবো, আমি ট্রিট দিচ্ছি আজকে, আমার জন্মদিনে ও দেয়, ওর জন্মদিনে আমি দিচ্ছি। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, জোর করে থ্যাংক ইউ দিচ্ছি। এখান থেকে অর্ডার দেওয়া হয়েছে গালোটি কাবাব আর মাটন বিরিয়ানি, বাট গালোটি কাবাবটা হতে একটু টাইম লাগবে, ওর জন্য ওয়েট করছি। প্রায় ওই 10 মিনিট মতো হলো, এখনও কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ গালোটি কাবাব তো টাইম লাগে বলো। ওরা মনে হয় জিনিসটা ম্যারিনেট করে রেখে দেয়, ফ্রাই করতে টাইম লাগে। আজকে নিজেকেই নিজে দেখছি ক্যামেরায়, মানে অজ্ঞান না পাগল হয়ে যাচ্ছে। ভালো লাগে, থ্যাংক ইউ। ওটাই তো আমি পড়তে পারি না, শাড়ি পরতে চাও না, চাইও না পারিও না, মানে কি বলছো গো? হ্যাঁ বেশি কথা হচ্ছে না, তুমি পারো। সলিড পিস হবে না, ধন্যবাদ।
মাটনের পিস পছন্দ হলো না বলে আবার নিয়ে গেল, রিটার্ন করে দিচ্ছে। হ্যাঁ বলে দিচ্ছে, কেন বাই চান্স এটো করে দিলে অসুবিধা আছে না? স্পুন স্পুন আমার বাবা বলে স্পুন মটনের এটা চেঞ্জ করতে গেল। আমাদের এখানে এখন মশালা কোলা বানানো হচ্ছে, কারণ বিরিয়ানি খেয়ে এসছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:15। হ্যাঁ এরকম এক গ্লাস মশালা কোলা দেবে 70 টাকা। মশালা কোলা না, শুধু কোল্ড ড্রিঙ্ক মশালা কোলা। নুন যাবে আর যাবে জলজিরা, আর তার সাথে খোকা কোলা। আমি একটা স্টুডেন্টকে বলতাম কোকা কোলা বলতো, তোতা তোলা। আমি তো ওই যে শর্মিষ্ঠা, আমি তোতা তোলা খাবো। দাঁড়াও দিচ্ছি, ওইটুকানি তোমার নয়, দিচ্ছি আমি। আরো মুখের মেকআপও তুলে নিয়েছি, এবার এই যে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি এখানে, খেয়ে পান এনেছি আবার। মিষ্টি আছে ঘরে তো, অত কিছু খেতে পারবো না, ভাবছি মিষ্টিটা রেখে দেবো, পানটাকে খেয়ে নেবো। আবার এটার এর জলজিরা নুন রয়েছে তো, সেই সমুদ্রের এর মতো ছিটা মারছে। যাই হোক চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। বার্থডে বয় কেমন কাটলো? বার্থডে ভালো কেটেছে, মোটামুটি। ওর কাছ থেকে কোনোদিন শুনবে না যে অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সব কোনোদিন বলবে না, মোটামুটি। তুমি খাইছো ডিনারটা খুব থ্যাংক ইউ। না খাইছি কথাটা বলছি না, অল টোটাল বার্থডে সেলিব্রেশনটা খুব ভালো হয়েছে সেটাই বলছি। সকালবেলা তো অফিস ছিল, আমি খাইছি বলে নাম কামাচ্ছি না, বলছি কেমন লাগলো, ভালো গিফট পেয়ে মায়ের কাছ থেকে টাকা পেয়ে কেমন লাগলো। নির্লজ্জ, 50,000 দিলে তবে ভালো লাগে, এটা কি তার গিফট করলে তবে ভালো লাগে। চাওয়া পাওয়াটা একটু বেশি অধিক হয়ে যাচ্ছে না তোমার? আর আমাকে একটা এখন 2,000 স্কোয়ার ফিট ফ্ল্যাট দিও, এটা তোমার গিফট জন্য। লোভী ছেলের বাড়ির লোক লোভী হয়, ছেলেটাও কম লোভী নয়। রাশিয়ান গাল, বাঙালি এদেশীয় গাল, বাটি গাল হচ্ছে না রাশিয়া। দুটো লাথি মেরে রাশিয়া থেকে পাঠিয়ে দেবে, সেটা হলো ভগবান দিন দিক তোমাকে আমি থার কিনে দেবো। রাশিয়াল রাশিয়া আমি উচ্চারণও করতে পারছি না। তোমাকে টিকিট দিলে যাও, তুমি তোমার বউ ঘুরে এসো, কোথাও ইউরোপ টুর করে এসো, শুনছো? যাই হোক বাদ দাও, চলো। আমার কোল্ড ড্রিঙ্কস খাওয়া মাথায় উঠে যাবে এর কথা শুনলে। সব ঠিক আছে বলে রাশিয়ান গার্ল, কেন গো তোমাকে বার্থডে বলে আমি কিছু বলতে পারছি না, আমাকে নিয়ে পোষাচ্ছে না? তুমি থাকবে মাঝখানে দুদিকে দুটো বাজিয়ে, দুশ্চরিত্র বেটা ছেলে। চলো গুড নাইট, বলো তোমার আর কি কি ইচ্ছা আছে বলো।